হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তৈরি করবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই জন্য আমি এখানে 150 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা কাতলা মাছের মাথা, আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের মাথাও নিতে পারেন। এখানে নিয়েছি 7 মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1/4 চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। রান্নার জন্য নিয়েছি সর্ষের তেল। মুগ ডাল রান্না করার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। প্রথমে ডালটা ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজিনি। এবার ডালটা একটা পাত্রে তুলে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নেব। ডাল সেদ্ধের জন্য আমি কড়ায় জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। আর এদিকে ডালও আমার ধোয়া হয়ে গেছে। এবার এই জলের মধ্যে ডালটা দিয়ে দেবো। মাঝারি আছে, ডালটা সেদ্ধ করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। ডালটা সেদ্ধ হতে আমার 15 মিনিট সময় লেগেছে। ডালটা খুব বেশি সেদ্ধ আমি করিনি, একটু দানা দানা রেখে সেদ্ধ করেছি, কারণ এতে ডালের স্বাদটা ভালো হয়। আর ডালটা আমি প্রেশার কুকারেও সেদ্ধ করিনি, কারণ প্রেশার কুকারে ডাল সেদ্ধ করলে ডালের স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন এইভাবে কড়ায় ডালটা সেদ্ধ করে নিতে। ডালটা নামিয়ে নিয়ে আমি গ্যাসে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি। এবার মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো আমি মিনিট পাল্টে মাঝারি আছে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে দেবো। মাছের মাথা ভেজে তুলে নিয়েছি, এবার ওই একই কড়ায় আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার এতে দেবো আদা বাটা। আদা দিয়ে আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দেবো জিরে গুঁড়ো। দিয়ে দেবো নুন হলুদ। একটু জল দিয়ে দেবো, কিছুক্ষণ কষিয়ে নেবো। 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মাছের মাথা দিয়ে আমি 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার গরম জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে ফুলাচি ফুটিয়ে নেব কিছুক্ষণ। ফিরে এলাম 2 মিনিট পর। 2 মিনিট ফুলাচি আমি ফুটিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেবো। এবার ফুল আছে ঢাকা না দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। 3 মিনিট ফুল আছে, আমি ডালটা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দেবো 1/2 চামচ চিনি, ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর ফোটাবো না। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমার এই কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।